আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। আখাউড়ায় আইনমন্ত্রী মোহাম্মদ আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আইনমন্ত্রী আনিসুল হক, মহানগর প্রভাতী ট্রেন যোগে ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে তিনি এক পথ সভায় বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আমরা করোনা ভাইরাসকে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। যেখানে অনেক উন্নয়নশীল দেশ করোনা ভ্যাকসিন পেতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা ভ্যাকসিন সহজেই পেয়ে গেছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। এই সরকারের আমলে দেশে যা উন্নয়ন হয়েছে, অন্য সরকারের আমলে দেশে তা কিছুই হয়। আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন।